সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেয়ার হুমকি, এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। হুমকি ধামকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছেন খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে। সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে বেশ ভালোভাবেই। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক বার্তায় তিনি বলেন, শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ফিলিস্তিন ইস্যুতে আগে থেকেই ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। এই বৈরিতার মধ্যেই গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে 13 জন নিহত হয়েছিলেন। হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেছিলেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে। এরপর গত শনিবার রাত ও রোববার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। অবশ্য বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে দেশটির 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিন কিংবা আল আকসা ইস্যু নিয়ে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা এটাই প্রথম নয়। গত জানুয়ারি মাসে এক বার্তায় তিনি বলেছিলেন, গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠী যে অপরাধ করছে তা কখনো ভুলতে পারবে না বিশ্ব। একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী ও শিশুকে হত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে। এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের ওপর আর কোনো আঘাত বরদাস্ত করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান। ফের কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রচার করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। সাইদ রহমান, কালবেলা।